হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। একদিনে ত্বকের সমস্ত ট্যান তুলে দিয়ে তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে তুলবে যদি তোমরা এই উপায়টি করো। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা ডি ট্যান ফেশিয়াল করে দেখাবো, যেটা একদিন ব্যবহার করলে তোমাদের ত্বকের সমস্ত ট্যানটা উঠে গিয়ে তোমাদের স্কিনটা গ্লাস স্কিনে পরিণত হবে। তো বন্ধুরা, এই ট্যানটাকে রিমুভ করার জন্য আমরা বড় বড় পার্লারে গিয়ে ডি ট্যান ফেশিয়াল করে আসি, যেটা সবসময় করা আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ এটি খুবই ব্যয় সাপেক্ষ এবং তার সাথে হার্মফুল। তাই আজকে আমি তোমাদেরকে কিচেন বেস কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ফেশিয়ালটা করে দেখাবো, যেটা তোমরা ব্যবহার করলে তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে উঠবে এবং তোমাদের মুখের সমস্ত ট্যানটা রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, রেমেডিটা কিভাবে তৈরি করব এবং কিভাবে এটা তোমরা অ্যাপ্লাই করবে, চলো সেটা দেখে নেওয়া যাক। আজকের এই ডি ট্যান ফেশিয়ালটা তৈরি করার জন্য আমার মেন যেটা লাগছে সেটা হচ্ছে একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর প্যাকেট। হ্যাঁ বন্ধুরা, তোমরা মাত্র 1 টাকা খরচ করে তোমরা এই ডি ট্যান ফেশিয়ালটা করে নিতে পারবে। বন্ধুরা, শ্যাম্পু কিন্তু আমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে ডিপলিভাবে ক্লিন করে এবং ত্বকের মধ্যে যে কালো করা যেদি দাগ রয়েছে সেই দাগটাকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে। এছাড়া ত্বকের মধ্যে যে এক্সেসিভ অয়েলটা রয়েছে সেই অয়েলটাকে কন্ট্রোল করে। তো তোমরা বন্ধুরা, এই যে ডি ট্যান ফেশিয়ালটা তৈরি করে দেখাচ্ছি আমি তোমাদেরকে, এইটা তোমরা শুধু ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে সেরকম না, তোমরা যেখানে যেখানে তোমাদের কালো স্পট রয়েছে বা মেচেতার দাগ রয়েছে বা কালো করা যেদি ময়লা জমে রয়েছে সেই জায়গাগুলোতেও তোমরা কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারবে, যেমন ঘাড়ে, পিঠে, কনুইতে, এই সব জায়গাগুলোতে। তো বন্ধুরা, দেখলে আমি গোটা শ্যাম্পুর প্যাকেট এখানে দিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা, চিনি কিন্তু আমাদের স্কিনকে ডিপলিভাবে এক্সফোলিয়েট করে, কালো দাগছোপটাকে রিমুভ করে দেয়, কারণ চিনিতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড। চিনি কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন পাতিলেবুর রস। বন্ধুরা, পাতিলেবুতে থাকে ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ত্বকের কালচে দাগছোপকে রিমুভ করতে দারুণভাবে কাজ করে, এছাড়া এবং স্কিন টোনকে অনেক বেশি লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করে। আর আমি এর মধ্যে অ্যাড করছি কোলগেট পেস্ট। তো দেখো, আমি এখানে কয়েন্ট অ্যামাউন্ট কোলগেট পেস্ট নিয়ে নিয়েছি। কোলগেট পেস্টে থাকে ক্লোরাইড, যা আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের সমস্যাকে রিমুভ করে দেয় এবং স্কিনের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে রিমুভ করে ডিপলিভাবে এবং কালচে দাগছোপকে, পিগমেন্টেশন, মেচেতার দাগকে দূর করে দেয় এবং ত্বককে করে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং। আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। বন্ধুরা, হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, কারণ হলুদে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস। হলুদ কিন্তু আমাদের ত্বককে জ্বালা পোড়া থেকে রক্ষা করে এবং স্কিনের মধ্যে যদি ব্রণফুসকুড়ির মতন সমস্যা থেকে থাকে সেই জিনিসটাকে রিমুভ করে দেয়। তাছাড়া ত্বকের কালচে দাগছোপকে তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে এবং স্কিন টোনকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলে। এরপর খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা উপাদান খুব ভালোভাবে মিশে যায়, মানে তাই তোমাদেরকে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। যত ভালো করে মিক্স করবে তারপরে যখন এটা ফেসে অ্যাপ্লাই করবে তখন কিন্তু দারুণ কাজ করবে, তাই খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। আর বন্ধুরা, আমি এখানে শ্যাম্পু ব্যবহার করেছি, তোমরা শ্যাম্পুর পরিবর্তে ফেস ওয়াশও ইউজ করতে পারো। তো চলো এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই ডি ট্যান ফেশিয়ালটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, ফেস ওয়াশ দিয়ে অথবা ওয়াইপস দিয়ে ক্লিন করবে। তো আমি এখানে ওয়াইপস নিয়ে নিচ্ছি, ওয়াইপস দিয়ে ফেসটাকে সবার প্রথম ক্লিন করছি, কারণ ক্লিন করার পরে তারপরে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে। এই ফেশিয়ালটা ছেলে মেয়ে প্রত্যেকেই করতে পারবে, তবে যাদের এজ 15 বছরের বেশি তারাই এটা ইউজ করবে, 15 বছরের কম যাদের বয়স তারা কিন্তু এটা ইউজ করবে না। 10 বছরের পরে ইউজ করা যায়, কিন্তু আমি বলবো 15 বছরের পর এটা ইউজ করতে, কারণ তাদের স্কিনটা অনেকটা সেন্সিটিভ থাকে আর এইটা হলো ডি ট্যান ফেশিয়াল, এটা স্কিনকে ব্লিচ করবে, তাই তারা না ইউজ করাই ভালো। তো দেখো, আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ওয়াইপস দিয়ে, তারপর একটা ভেজা রুমালের সাহায্যে আরও একটু ভালোভাবে ক্লিন করছি, যদি আমার পোর্সের মধ্যে ধুলো ময়লা জমে থাকে সেটা ডিপলিভাবে ক্লিন হবে, সেই জন্য আমি ফেসটাকে আর একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। এরপর এই ডি ট্যান ফেস প্যাকটা তোমরা ফুল ফেসের মধ্যে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট মতন রেখে দেবে, কারণ এই ফেস প্যাকটা যদি তোমরা এইভাবে যদি লাগাতে পারো তাহলে দেখবে তোমাদের ত্বকের ট্যানটা এতটা রিমুভ হয়ে যাবে এবং ধীরে ধীরে দেখবে তোমাদের স্কিনের মধ্যে কোনো রকম কালো দাগ, চোখ পিগমেন্টেশন, মেচেতার দাগ একদমই দেখা যাচ্ছে না, কারণ এই ফেশিয়ালটা কিন্তু পার্লারে যে ফেশিয়ালগুলো করো তার থেকেও কিন্তু বেশি কার্যকরী।
তো বন্ধুরা, এটা আমার ফুল ফেসের মধ্যে লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এই ফেস প্যাকটা বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট মতন রাখবো, কারণ আমার মুখে কিন্তু অত কালো স্পট নেই বা অত তোমার ট্যান পড়ে নেই, কারণ আমি এই রেমেডিগুলো রেগুলার বেসিসে ইউজ করি। তো দেখো, আমি 5 মিনিট পর ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি যে আমার মুখে যেটুকানিও ট্যান ছিল সেটাও পুরো রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা কত বেশি ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং দেখাবে। আর তোমাদের যাদের স্কিনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, তারা 5 থেকে 7 মিনিট মতন রেখে দেবে, এর বেশি রাখার কোনো প্রয়োজন নেই। তো চলো, 5 মিনিট পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, 5 মিনিট আমার হয়ে গেছে। তো আমি একটুখানি জল নিয়ে নিচ্ছি, হাতে জল নিয়ে নিয়েছি। জল নিয়ে হালকা করে একটু মাসাজ করে নিচ্ছি। এইভাবে 2 মিনিট ধরে ভালো করে মাসাজ করে নেবে। মাসাজ করলে তোমাদের স্কিনের মধ্যে যে পোর্সের মধ্যে ধুলো ময়লা জমে রয়েছে সেটা যেমন রিমুভ হবে, তেমন তোমাদের স্কিন টোনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হবে। তার সাথে যে কালো দাগছোপ রয়েছে, মেচে তার দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে, সেটাও কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ হতে সাহায্য করবে যদি তোমরা এইভাবে ফেসটাকে মাসাজ করে নাও। তারপর দেখো, ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি যে আমার ফেসটা কতটা ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠেছে। চেষ্টা করবে এই ফেসিয়ালটা রাত্রিবেলা বা বিকেলবেলা করার, কারণ এটি করে সূর্যের আলোর সামনে বেরানো যাবে না। তো বন্ধুরা, দেখতে পারলে কত সুন্দর একটা স্কিন এসে গেছে, মানে মুখের ট্যান নেই বললেই চলে, পুরো ট্যান উঠে গেছে। আর ফেসটা দেখো কত ক্লিন হয়ে গেছে, কতটা গ্লো করছে, এবং কালো স্পটগুলো যেগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকটা ফেড হয়েছে। দেখো এই স্পটটা, তোমরা যারা আমার রেগুলার ভিডিও ফলো করো তারা জানবে এই স্পটটা আমার কতটা ছিল, কিন্তু এখন দেখো স্পটটা মানে এতটা লাইট হয়ে গেছে শুধুমাত্র এই প্রত্যেকটা রেমেডি অ্যাপ্লাই করার পর। আবার দেখো এখানে একটা হয়েছে। তো এগুলো কিন্তু নিয়ম, মানে রেগুলার বেসিসে যদি তোমরা ইউজ করো দেখবে আস্তে আস্তে এগুলো চলে যাওয়া কোনো ব্যাপারই না। তো দেখতেই পাচ্ছ কতটা ক্লিন, কতটা ফর্সা, কতটা উজ্জ্বল হয়ে গেছে আমার স্কিনটা। এরপর কি করবে, তোমরা যে কোনো একটা ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবে, অথবা তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে শুধুমাত্র অ্যালোভেরা জেলটা ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে একটু ম্যাসাজ করে নেবে, করে রেখে দেবে, ব্যাস। তাহলেই দেখবে তোমাদের ফেসটা কতটা গ্লো করছে এবং সমস্ত ট্যানটা রিমুভ হয়ে যাবে যদি তোমরা এই রেমেডিটা 15 দিনে একবার করে করো, বা তোমাদের যদি মুখে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে যায় তাহলে সপ্তাহে 1 দিন করে করো। কিন্তু আমি বলবো 15 দিনে একবার করতে, কারণ এটা তোমাদের ফেসটাকে পুরো ব্লিচ করবে, সেজন্য বেশি ইউজ করা কিন্তু ভালো না, তোমাদের স্কিনের আবার ক্ষতি হয়ে যেতে পারে। তো চলো আমি এটা লাগিয়ে নিই। এইটুকু জিনিস করলেই কিন্তু তোমাদের আজকের এই ফেসিয়ালটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা একদমই লাইক করো না, কমেন্ট করো না, যার ফলে আমি অনেকটা ডিমোটিভেট হয়ে যাই। তো তোমরা যদি একটু লাইক একটু কমেন্ট করো তাহলে কিন্তু আমি ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট হতে পারবো। আর বন্ধুরা, প্লিজ আমাকে 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি করে দাও, কারণ আমার এখন 641 সাবস্ক্রাইবার হয়েছে। তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার অনেক বেশি প্রয়োজন। তো তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি এই 1000 সাবস্ক্রাইবার গন্ডিটা খুব তাড়াতাড়ি কিন্তু পেরিয়ে যেতে পারবো। তাই তোমাদের কাছে একটু রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আমাকে 1000 সাবস্ক্রাইবার করে দাও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।